দাসপুরে চণ্ডীপুরে আমরা রয়েছি এবং সেখানে দেখা যাচ্ছে যে বড় যে রাস্তা অংশ যেখান থেকে যাতায়াতের রাস্তা ছিল সেটা সম্পূর্ণ কিন্তু মাটি যে ছিল সেই মাটি সরে গেছে, রাস্তা এই মুহূর্তে রাস্তাই নেই। আর এরকম একটা অংশই নয়, এখানে বিভিন্ন জায়গায় দূর দূরান্ত পর্যন্ত যতটাই রাস্তা রয়েছে এই চণ্ডীপুরে সেখানে বিভিন্ন রাস্তা এরকম ভেঙে গিয়েছে। যারা এখানকার বাসিন্দা রয়েছেন তারা এইভাবেই কিন্তু যাতায়াত করছেন এবং শুক্রবার দিনকে জল ঢোকে এই পারাক নদী থেকে এবং তারপরে কিন্তু এই রাস্তা সম্পূর্ণ ভেঙে যায়। কি পরিস্থিতি তৈরি হয়? হ্যাঁ, একদম মোটামুটি যাতায়াত কিছুই করতে পারিনি আমরা, এই রাস্তা খুব কষ্টের মধ্যে। একটা রুগীও যদি হয়ে যায় আমরা নিয়ে যেতে পারিনি, কোথায় কোথায় নিয়ে যাব। আপনি কলসি নিয়ে যাচ্ছেন, কোথায় জল আনতে যাচ্ছেন? আমাদের জল আনতে যাচ্ছি, আমাদের যে টিউবটা ছিল তো ডুবে নষ্ট হয়ে গেছে আর সাবমার্সিবল ছিল কারেন্ট নেই, তারপরে জল আনতে যাচ্ছি। প্রায় দেড় ঘন্টা এখান থেকে যাতায়াত করতে। হ্যাঁ, এটা দিয়ে এটাই যাবো, কি করবো, জল তো খেতে হবে। আগে কখনো এরকম ভাবে হয়েছিল রাস্তা? আগে একবার হয়েছিল, এতটা হয়নি। যাতায়াতের যে রাস্তা এটা প্রায় অনেকটা কিলোমিটার, প্রায় 2-2.5 কিলোমিটার রাস্তা চণ্ডীপুরের ভেতরে, এবং সেই রাস্তা যাতায়াত করার জন্য একমাত্র যেটা ভরসা সেটা হচ্ছে এই রকম গাছগুলোকে ধরে ধরে স্থানীয়রা এখানে যাতায়াত করছেন। এবং যে বিষয়টা জানাচ্ছেন, ওনাদের যে ঘর সেই ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে একদিকে, যেমন অন্যদিকে যাতায়াত করার জন্য যেটা মূল রাস্তা ছিল সেই রাস্তা বর্তমানে সম্পূর্ণ ভেঙে গিয়েছে। কবে সারাই হবে সেটা নিয়ে এলাকার বাসিন্দারা জানাচ্ছে, দ্রুত যাতে সারাই হয়, যাতায়াত যাতে করতে পারে। এবং এই চণ্ডীপুরে যে রাস্তা রয়েছে সেখানে জানা যাচ্ছে প্রায় 12টি জায়গায় এরকম কিন্তু রাস্তা সম্পূর্ণভাবে ধুয়ে গিয়েছে। ক্যামেরায় স্বপন মহেন্দ্রের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, দাসপুর। জ্ঞান ও মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান ও মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।